আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাথটিক্স এর পক্ষ থেকে। আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য দারুণ একটি সুখবর। সেই সুখবরটি হচ্ছে সরকারি বেসরকারি শিক্ষক মন্ডলী সহ সকলের জন্য রয়েছে সার্বজনীন পেনশনের আপডেট তথ্য। অর্থাৎ 2030 সালের মধ্যে সার্বজনীন পেনশন বাস্তবায়ন হবে এমনটি বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। শিক্ষাবার্তা.কমে এই প্রতিবেদনটি এসেছে 8 মার্চে মঙ্গলবারে। আগামী 2030 সালের মধ্যে সার্বজনীন পেনশন বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, 60 বছর বয়সের পর যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকে, চিকিৎসা থেকে শুরু করে মৌলিক চাহিদাগুলো যেন নিজেরাই মেটাতে পারেন সেই ব্যবস্থা করা হবে, সেই লক্ষ্যে সার্বজনীন পেনশনের চিন্তা করছে সরকার। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গারাডোব সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, 18 বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় যুক্ত হন, 60 বছর পর্যন্ত তিনি প্রতি মাসে সরকারের কাছে যত টাকা জমা দিবেন তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে তাদের পেনশনের আওতায় আনা হবে। 60 থেকে 80 বছরের মধ্যে তিনি এই পেনশন নিতে পারবেন। সরকার চিন্তা করছে এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার। এ সময় জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খান সহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী 1,11,93,000 টাকা ব্যয়ে আমঝুপি গারাডোব সড়কের ফলক উন্মোচন করেন। সুপ্রিয় দর্শক, এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। ভিডিওটি ভালো লাগে একটু লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।